করোনা মোকাবেলায় সরকারের সাফল্যের উপর নির্ভর করছে তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ। আন্তর্জাতিক বাজারে দেশের তৈরি পোশাক শিল্পকে বাঁচিয়ে রাখতে করোনা পরিস্থিতির মোকাবেলা এবং রপ্তানি আদেশ ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। এদিকে করোনা সংকটে ইতোমধ্যে দেশের প্রায় 348টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে, বেকার হয়েছেন 25,000 শ্রমিক, আর গত 3 মাসে রপ্তানি আদেশ বাতিল বাস্তবিত হয়েছে $318 কোটি। রিপোর্ট করছেন তহিদ রানা। সারা বিশ্বে করোনার প্রভাবে ভোক্তা আচরণে দেখা দিয়েছে পরিবর্তন, বদলে গেছে মানুষের অগ্রাধিকার, লকডাউনে কমেছে মানুষের চাহিদা। এমন পরিস্থিতিতে ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে তৈরি পোশাকের রপ্তানি আদেশ বাতিল এবং স্থগিত হয়েছে, ফলে সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। করোনা সংকটে গত 3 মাসে বিশ্ববাজারে বাংলাদেশের $318 কোটি রপ্তানি আদেশ বাতিল হয়েছে, বন্ধ হয়ে গেছে দেশের প্রায় 348টি পোশাক কারখানা, যার প্রভাবে বেকার হয়েছে দেশের 25,000 গার্মেন্টস কর্মী। গার্মেন্টস মালিকরা জানান, বর্তমান সময়ে তাদের জন্য টিকে থাকাটাই চ্যালেঞ্জের, তাই ক্রেতা ধরতে ছাড় দিয়ে পণ্য বিক্রি করে করোনার এই সময় কাটিয়ে দেওয়ার চেষ্টা তাদের। গতবার যে প্রাইসটা আমাদেরকে দিয়েছে, রিপিট অর্ডার যেগুলো আসতেছে সেখান থেকে $1 করে কমিয়ে দিচ্ছে। আমরা চেষ্টা করতেছি $1 জায়গায় হয়তো 50 সেন্ট যদি কমিয়ে দেয়, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট তো ফ্যাক্টরিটা চালানো যাবে। সেই দিকেও কিন্তু আমরা পজিটিভনেসটা তাদের সঙ্গে আমরা আছি, কাস্টমারকে আমরা দেখাচ্ছি যে অন্তত কাজগুলো চলে আসুক। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান বিজিএমইয়ের প্রথম সহসভাপতি আব্দুস সালাম। এখানে বাঁচার ফাইট হচ্ছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এবং আমরা চেষ্টা করছি আওয়ার কমিয়ে দিয়ে হলেও আমাদের ওয়ার্কার যেগুলো বর্তমানে আছে সেগুলোকে রেখে আমরা যেন বিজনেস অন্তত টিকে থাকতে পারি। আমি বলবো যে এটা একদম টিকে থাকার ফাইট। অর্থনীতিবিদদের মতে করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ কতটা সফল তার উপর নির্ভর করছে আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক খাতের ভবিষ্যৎ। সকল রপ্তানি খাতের ঘুরে দাঁড়ানোর মূলে কাজ করবে যে আমরা স্বাস্থ্য ঝুঁকি কতটা কমাতে পারি। করোনার প্রতিষেধক কিংবা ঔষধ আবিষ্কারের আগ পর্যন্ত আমরা যদি করোনার টেস্ট, তার চিকিৎসা, এগুলো সুযোগ সুবিধা বাড়াতে পারি, তাহলে আন্তর্জাতিক বাজারে আমাদের ইমেজ সংকট কম হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দুটি বিষয়ের উপর জোর দিতে হবে বাংলাদেশকে, সেটা হলো করোনা পরিস্থিতি মোকাবেলা এবং আগামীতে তৈরি পোশাকের বাতিল বা স্থগিতাদেশ ফিরিয়ে আনা। তহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।